আমার মেয়ে ডল নিয়া শুয়ে আছে, হাই বলে দিল আমার মেয়ে। তো ঠিক হ্যাঁ মা বেটি, এখানকার মেয়েগুলো দেখো এদিকে দেখছে, আর দেখো এই ফুলটা কত ভালো লাগছে না, দেখো এত সুন্দর লাগে। আর নিচের দিকে দেখো অনেক ফুল আছে, দেখো 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 হোয়াইট ফুলটা দেখো কত সুন্দর করে ফুটছে, অনেক ভালো লাগে দেখো, একদম সুন্দর লাগছে। কিন্তু এই তুলসীটা আমার হাজবেন্ড নিয়ে আসছে বাজার থেকে, নিয়ে আসি এদের তুলসীর গাছটা লাগাইছে, দেখো কত সুন্দর হয়ে আছে। মানে যখন নিয়ে আসছিল না তখন বহুত ছোট ছিল, এখন দেখো। আর দেখো এলোভেরা আমি লাগাইছি, আমি এখানে আসি এলোভেরা লাগাইছি, বেশি দিন হলো না, দেড় দুই মাইনে, তো দেখো কত বড় হয়ে গেছে এলোভেরাটা। আর এলোভেরা তো অনেক ভালো স্কিনের পক্ষে, অনেক ভালো দেখো কত ভালো লাগছে না এলোভেরাটা। আর এই দেখো তুলসীর প্যারেটা, এখানে তো গাড়ার মতো মানে এরকম না, এখানে তো খালি মানে খালি বালু বালু। এখানে তো আমার হাজবেন্ড নিয়ে আসছে মাটি, মানে ক্ষেত থেকে নিয়ে আসছে ব্যাগ দিয়ে যেয়ে মাটি নিয়ে আসিয়ে, দেখো এখানে তুলসীর প্যারেটা লাগাইছে, কত ভালো লাগছে না। আর এই যে এলোভেরাটা দেখো কত সুন্দর লাগছে। আমি পূজা করব, সন্ধ্যা বাতি দেব, আরতি করব একটু, তো এখানে